তালুকদার সাহেবের দুই ছেলে ছিল এক ছেলে বাড়িতে বসবাস করে অন্য ছেলে শহরে লেখাপড়া করে শহরে বসবাস করে শহরে বাস করত ছোট ছেলে নীরব সে ছিল খুবই শৌখিন আর গ্রামের বাড়িতে বসবাস করত তার বড় ছেলে রিফাত একদিন তালুকদার সাহেব তার বড় বউকে বলল বৌমা আমার নতুন জুতোটা ছিঁড়ে গেছে তুমি আমার জন্য নতুন জুতো আনার ব্যবস্থা করো রিফাতকে বলবে আমার জন্য নরম জুতো নিয়ে আসতে আমার পাটা ঘা হয়ে যাচ্ছে জুতো ছাড়া আমার চলাচল এখন প্রায় অসম্ভব বাবা আপনার এখন জুতার কি দরকার আপনি শুয়ে বসেই তো থাকতে পারেন এমনিতেই রিফাতের অনেক টাকার সমস্যা আছে অহেতু কাজ না করলে হয় না আপনার পারেন তো সেই ঘরে বসে বসে গিলতে দশটা বছর ধরে আমাদের ঘাড়ে চেপে আছেন এ তুমি কি বলছো বাবা আমার সকল সম্পত্তি তোমাদের জন্যই তো করেছিলাম আমি ভাবতেও পারিনি বুড়ো বয়সে এসে আমাকে এইসব কথা শুনতে হবে বেশি কিছু তো চাইনি চেয়েছিলাম তো একজোড়া জুতোই হয়েছে হয়েছে এত কথা শোনাতে হবে না কিবা বা সম্পদ রেখেছেন সারাদিন খেটে পুটে খেতে হচ্ছে বউয়ের মুখে এমন কথা শুনে তালুকদার সাহেব খুবই কষ্ট পেল সে তার বড় ছেলেকে পড়ালেখা করাতে পারেনি ছোট ছেলেকে পড়ালেখা করিয়ে মানুষের মতো মানুষ করেছে কিন্তু সেও আজকে তার কাছে নেই একদিন তালুকদার সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল বৃদ্ধোতার কারণে সে বিশ্রামের জন্য বসেছিল রাস্তার ধারে তার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে তাই সে গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিল তখন সেখান থেকে এক মেয়ে হেঁটে যাচ্ছিল সে দেখতে খুবই সুন্দর ছিল আরে মুরুব্বি আপনি এখানে বসে আছেন কেন আপনার কি কোনো সাহায্য প্রয়োজন না বাবা আমি হেঁটে হেঁটে যেতে পারছি না তাই বসে আছি একটু বিশ্রাম নিয়ে তারপর চলে যাব আপনার বাড়ি কোথায় বাবা এই তো একটু সামনেই আমরা তো একটু সামনেই যাচ্ছি চলুন আপনাকে এগিয়ে দিয়ে যাই তারপরে সেই মেয়েটি মুরব্বীকে তার বাড়িতে পৌঁছে দিয়ে যায় তালুকদার সাহেব ভাবতে থাকেন যে গ্রামের সহজ সরল মেয়ের থেকে শহরের শিক্ষিত মেয়েরা ভালো হতে পারে তাই সে সিদ্ধান্ত নেন তার ছোট ছেলেকে বিবাহ করাবেন তার সে তার ছোট ছেলেকে বাড়িতে ফোন করে আসতে বলে অচেনা মেয়েটির খোঁজখবর নিয়ে তার ছেলের জন্য প্রস্তাব পাঠালে তারা রাজি হয়ে যায় ছোট ছেলের সাথে সেই অচেনা মেয়েরই বিয়ে হয় এভাবেই দিন চলতে থাকে একদিন তালুকদার সাহেব খুবই অসুস্থ হয়ে পড়েন তখন তার দুই ছেলে তার সেবা যত্ন করতে ব্যস্ত ছিলেন এত চিন্তা করার কি আছে মুরুব্বী মানুষ বয়স হয়েছে এখন একটু অসুস্থ থাকতেই পারে আর কত বাঁচিয়ে রাখবে উনি মারা না গেলে তো আমরা সম্পত্তি পাচ্ছি না তালুকদার সাহেবের এত সম্পত্তি যদি আমরা ভোগ করতেই না পারি তাহলে বিয়ে বসে আমার কি লাভ হলো। তালুকদার আরে ভাবি এটা আপনি কেমন কথা বলছেন সম্পত্তির জন্য কি কেউ কাউকে বিবাহ করে আমাদের বাবা অসুস্থ আমাদের তাকে সাহায্য করা উচিত তার সেবা যত্ন করা উচিত তোমাকে এত কথা বলতে হবে না দশটা বছর আমার ঘাড়ে বসেছে সকল যত্ন আমি করেছি আমাকে কথা বলতে দাও যত বড় মুখ নয় তত বড় কথা তুমি আমার বাবার সম্পর্কে এমন কথা কিভাবে বলতে পারলে আমার বাবাই আমার পৃথিবীর সব তিনি আমার জন্য আমাদের জন্য কি না করেছেন শখ ছিল তালুকদার বাড়িতে বিয়ে বসার পর কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করব। তা তো হলোই না উল্টো এবারের খাটনি খেটে গেলাম ও তাহলে তোমার এই আশা ছিল আচ্ছা তোমার আশা আমি পূরণ করব। আমি তোমাকে নতুন তালুকদার বাড়িতে পেয়ে দেব এখন থেকে তুমি আমার আর সংসার করতে পারবে না তুমি নতুন পথ খুঁজে নাও রিফাত তুই আমার সামনে বসে এগুলো কি বলছিস বৌমা বুঝতে পারিনি ওকে ক্ষমা করে দে দেখলেন ভাবি আপনি যার মৃত্যু কামনা করেছেন সেই লোক আপনার জন্য ক্ষমা প্রার্থনা করছে আসলে সম্পত্তি লোভে আপনি বিমূল হয়ে গেছেন না না আমার এত বড় ক্ষতি করবেন না আমি বাড়িতেই ভালো আছি আসলে আমি চিন্তা করে দেখিনি যে মুরব্বীরা আমাদের জন্য কত কিছু করে গেছেন আর আমি তার মিথ্য কামনা করছি বাবা আমাকে ক্ষমা করে দিন চলো আমরা সবাই নিয়ে হসপিটালে চলে যাই তারপরে সবাই তালুকদার সাহেবকে নিয়ে হসপিটালে চলে যায়। হসপিটালে চিকিৎসা দেওয়ার পর তালুকদার সাহেব সুস্থ হয়ে বাড়ি ফিরেন এবং তার সকল সম্পত্তি তিন ভাগ করে নিজের চিকিৎসার জন্য এক ভাগ দুই ছেলের নামে দুই ভাগ দিয়ে দেয় এবং এভাবেই তাদের সুখের জীবন চলতে থাকে